গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সম্মুখে এমডি সাকিবউদ্দিন ফ্রম সাকিব 786। আজকের এই ব্লগিং ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি শীতের সকাল। চলুন দেখা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আমি আপনাদেরকে এই ভিডিওতে একটি শীতের সকাল দেখাবো। আসলে একটি শীতের সকাল দেখতে কেমন হয় সেটি উপলব্ধি করানোর জন্য আজকে এই ভিডিওটি সাধারণত মিথ্যা, কারণ শীতের সকালে দেখতে অনেক সুন্দর লাগে, অনেক নির্জন মনে হয়, অনেক ভালো লাগে দেখতে, মনে হয় যেন একাকিত্বে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাসে হারিয়ে যাচ্ছে। শীতের সকালে আরেকটি মনোরম দৃশ্য হলো শীতের সকালে চারিদিকে পাখির কিচিমিচির শব্দ। আসলে পাখির কিচিমিচির শব্দ শুনতে খুবই ভালো লাগে। পাখিদের আনাগোনা দেখতে খুবই সুন্দর লাগে, আর সাধারণত শীতের সকালটি দেখলে যেন মনে হয় আমি হারিয়ে গেছি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। সাধারণত শীতের সকালটি পাখিদের আনাগোনা ভরপুর থাকে এবং শীতের সকালের মনোরম দৃশ্য আসলে অন্যান্য সকাল থেকে আলাদা। শীতের সকালটি দেখতে খুবই ভালো লাগে। শীতের সকালের বৈশিষ্ট্য অন্যান্য সকাল হতে আলাদা। শীতের সকাল আসলে খুবই সুন্দর একটি মনোরম দৃশ্যপূর্ণ সকাল। শীতের সকালটি চারিদিক কুয়াশা আচ্ছন্ন থাকে, চারিদিক কুয়াশায় ছিন্ন ঘিরে ফেলেছে, কুয়াশায় আচ্ছন্ন করে রেখেছে, আবৃত করে রেখেছে, সেরকম দেখতে মনে হয়। আজকের ভিডিওটি মেক করার কারণ হলো যারা গ্রাম অঞ্চলে থাকে না, তারা হয়তো এরকম মনোকর মনোরম দৃশ্য দেখতে পান না। ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।